এবারে আরো কিছু সংবাদ এক নজরে। কুমিল্লার বিভিন্ন উপজেলা অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের 27 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় চাঁদাদারের নগদ 85,000 টাকা উদ্ধার হয়। র‍্যাব বলছে জেলার কোতোয়ালি, বুড়িচং, বড়ুরা, দেবিদ্বার, লাকসাম, মুরাদনগর ও বিপাড়ার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাত চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 11 তাদের কাছ থেকে দেশি অস্ত্র, খেলনা পিস্তল, নগদ অর্থ, কয়েকটি কল রেকর্ড ও একটি মুখোশ উদ্ধার হয়। রবিবার রাতে সদর উপজেলার সস্তাপুর এলাকায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব। নারী সহযোগিতায় অভিনব কায়দায় প্রেমের ফাঁদ।